আপনি আপনার এক বক্তব্যে বলেছিলেন যে মদিনার আমল ও মদিনার আলেমগণের মতামত হুজ্জত, বা আমরা মদিনার কথা মানি, আমরা মদিনার দিন পালন করি। আসলে কি মদিনার আলেমুল আমাদের মতামত বা মদিনায় পালিত দিন যেটা পালন হবে সেটা কি দিনের হুজ্জত কি না? কেননা আজ থেকে 150 বছর পূর্বেও সেখানে কিন্তু শেরেক বিদাতের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তা আমরা যদি মদিনাকেই হুজ্জত মনে করি, তাহলে আজকে মদিনা পরিশুদ্ধ আছে, কালকে যদি মদিনা যদি অপরিশুদ্ধ হয়ে যায় তখন আমরা কি করব? তো এই আপনার বক্তব্যের ব্যাপারে আপনি আরেকটু খোলাসা করবেন। আলহামদুলিল্লাহ, আসলে মানে আমরা ওই যে বক্তব্যটার কথা বলছেন, আমার অধিকাংশ বক্তব্যেই এই কথাটা আছে যে আমি এই দেশের ভাই বোনদেরকে মানে বর্তমান মদিনার ওলামা কেরাম যারা আছেন তাদের দিকেই আমরা সুপর্দ করে দিই, যে কারণ বর্তমান দুনিয়াতে আমার গবেষণায় এবং আরও অনেক ওলামা কেরামদের গবেষণায় আমরা যেটা দেখেছি যে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম বর্তমানে মদিনা মুনাওয়ারাতে আছেন, এবং সবচেয়ে সহি আকিদা, সহি মানহাজ, শেরেক মুক্ত, বেদাত মুক্ত, ইমান আমল এগুলো বর্তমানে মদিনাতে আলহামদুলিল্লাহ আছে। এই জন্য আমরা বর্তমানে এদেরকে মদিনামুখী করার জন্য চেষ্টা করি, দাওয়াত দিই। যেটা আপনার এই মদিনামুখী বলতে, আসলে মদিনার জায়গাটার মুখী না, মদিনাটা শুধু একটা শহরের নাম না, মদিনা কিন্তু টোটাল নবী সাল্লামের সুন্নাটারে আরেক নাম হয়ে গেছে মদিনা। এই জন্য দেখবেন আমাদের দেশে অনেক মদিনা কেন্দ্রিক গান আছে, এবং আমাদের দেশের যত মানে এই তরিকা, যত পন্থার, যত পন্থার, যত তরিকার ওলামা ইকরাম আছে সবাই কিন্তু মদিনার গান গায়, সবাই মানুষকে মদিনার দাওয়াত দেয়। এই মদিনার মানে মদিনার জায়গার দাওয়াত দেয় না, মানে মদিনার রাসুলের দাওয়াত দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করার জন্য, সেই সাহাবায়ে কেরামদের এত্তেবা করার জন্য এই বিষয়টার দিকে দাওয়াত দেওয়া হয়। তা আমরা যে মদিনার দিকে দাওয়াত দিই, আসলে মদিনার জায়গাটার দিকে না, বা মদিনা যারা সরকারে আছেন তাদের দিকেও না। কেউ কেউ কিন্তু এটা দিয়ে আবার রাজনীতি করে যে মনে হয় সৌদি সরকারের পক্ষে কথা বলে, সরকারের পক্ষেও না, ওই স্থানের পক্ষেও না, মানে ওই জায়গাটার সাথে আমাদের অনেকগুলো বিষয় জড়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সেই জায়গায়, সাহাবায়ে কেরামের বড় কবরস্থান সেই জায়গায়, সাহাবায়ে কেরাম সেখানে বসবাস করতেন বেশি, জি, তারপরে বড় বড় ইমাম তাবেইনদের যুগে, তাবে তাবেইনদের যুগে, জি, এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু ফতোয়ার মধ্যে সিহ্হাত ও মাযহাবে আহলুল মদিনা এই শিরোনামে একটা অধ্যায় আছে। এবং আমরা অনেক আলেম এবং কি অনেক সালাফদের ভিতরে অনেক বড় বড় ইমামদের থেকে এইরকম উদ্ধৃতি পাই যে আহলুল মদিনা এই দৃষ্টিভঙ্গি রাখে। হ্যাঁ, জি জি, এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি অসংখ্য মাসালা আহলুল মদিনার গিয়ে সেখানে মদিনার আলেমদের সাথে কথা বলার পরে তিনি তার আগের মত থেকে ফিরে আসতেন, এবং ফিরে এসে বলছেন যে আজকে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বেঁচে থাকতেন, ইমাম মোহাম্মদ থাকতেন, তারাও আমার মতের দিকে রুজু করতেন। অর্থাৎ আহলুল মদিনার আহলুল আলেমদের সাথে কথা বললে তাদের মত পরিবর্তন হয়ে যেত। অর্থাৎ ওই ইতিহাস থেকে আমরা দেখি যুগে যুগে কিন্তু বিশ্বের সেরা আলেমেরা মদিনাতেই থাকতেন, মদিনা কেন্দ্রিক থাকতেন। আমরা কি ওই যে একেবারে অন্ধ দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বলবো নাকি অনুসরণের ক্ষেত্রে? অনুসরণ কিন্তু মূলত কোরআন সুন্নার নির্দেশটাকে বোঝানো, জি জি, এটা কি আসলে আমরা এত্তাবার ক্ষেত্রে বলবো, তাকলিদের ক্ষেত্রে না। মদিনার আলেমেরা যা বলবে সেটা যদি কোরআন সুন্নার খেলাফ হয় তাহলে আমরা মানবো না। এখনো পর্যন্ত কোরআন সুন্নার পক্ষে আছেন, জি, যদি ভবিষ্যতে যদি তারা কোনো কথা মদিনার আলেমেরা কোরআন সুন্নার বিপরীত বলে আমরা কোরআন সুন্নাকে অগ্রাধিকার দিব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআন সুন্নাকেই রেখে গেছেন আমাদের কাছে দলিল হিসাবে সেখানে, তখন আমরা তাদেরকে অগ্রাধিকার দিব না। যদি অগ্রাধিকার ব্যক্তিকে দেওয়া যেত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকরকে দেওয়া যেত। তা আবু বকরের কারণে যেখানে খেলাফতে এসেই ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ আমি আল্লাহর আনুগত্যের উপরে থাকি তোমরা আমার আনুগত্য করবে, আমি যদি আল্লাহর আনুগত্য থেকে সরে যাই তোমরা আমাকে সরাই দিবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কো সাহাবায়ে কেরাম তাকলিদ করার নাই, যে হজ্জত আমাত্তুর বিষয়টা। হ্যাঁ, শাইখানের ফতোয়া তো ছিল হজ্জত আমাত্তুর জায়েজ না, জি জি, এরকম অসংখ্য বিষয় ছিল। তো এই জন্য আমাদের ওই বক্তব্যটার ওই বিষয়ে কথা হলো যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করতেছি যে বর্তমানে আমাদের দেশের ওলামা কেরাম কেউ মানুষকে এই দেওবন্দির দিকে
ডাকতেছেন, বলতেছেন দেওবন্দের আলেমেরাই সবচেয়ে হক। আবার কেউ কেউ বলতেছেন যে এই ফুরপুরারাই সবচেয়ে হক, কেউ কেউ বলতেছেন জৈনপুরেরাই হক, বিভিন্ন জন বিভিন্ন স্থানের দিকে এইভাবে মানুষকে আহ্বান করতেছে। তো আমরা মনে করতেছি যে মদিনার যে ওলামায়ে কেরাম আছেন বর্তমানে তারা সবচেয়ে হক, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সব কিছু মিলিয়ে, এই জন্য আমরা সেদিকে মানুষকে আহ্বান করি।